জনসংযোগের ফাঁকে হরিনাম সংকীর্তনে মাতলেন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী তথা বর্তমান রাজনৈতিক চর্চার কর্ণধার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কনিষ্ঠ পাণ্ডা। পূর্ব মেদিনীপুর নরঘাটে হিন্দু সংহতির সমস্ত সদস্যদের অনুরোধে মাতলেন হরিনাম সংকীর্তনে, বাজালেন খোল করতাল। এই প্রসঙ্গে তিনি বলেন, তমলুকে হিন্দু সংহতির পরিচালনায় বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন সময় সর্বত্র আলোচিত দেবাশিস আচার্যের সঙ্গে। বর্তমান হিন্দু দেবদেবীর নামে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে দেবাশিস আচার্য বলেন, ধর্ম থাকলেই কর্ম হবে, পাশাপাশি বর্তমান রাজ্য রাজনীতির পরিস্থিতির ওপর দাঁড়িয়ে ধীরে ধীরে হিংসাত্মক হতে শুরু করেছে রাজনৈতিক মহল, সেখানে দাঁড়িয়ে এই কর্ম। যে আমি হরিনাম করি, কারণ এটা আমি ছোটবেলা থেকেই করি, এবং আমার যখন মন খুব অশান্ত থাকে শান্ত করার জন্য আমি রাম নাম করি, এবং আমি নিজে বাজাই, নিজে গান গাই, আর এটা আমার সহায়তা। আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমাজের যে অব্যবস্থা, অসামাজিক কাজকর্ম, সর্বোপরি আমি একজন হিন্দু, সুতরাং আমার এই কাজকর্ম থাকবে, তার মধ্যে শান্তি খুঁজে পেতে হবে, এবং আর নয় অন্যায়, এবারে দরকার ধর্মের পথে আমাদের পথ চলা। ধর্ম থাকলে অন্যায় করতে পারবে না।